ওয়েলকাম টু ফ্যান্ডাম। আবার একটা ইন্ডিয়ান ফুটবল আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন বাদে, মাঝখানে কাজের জন্য ভিডিও বানাতে পারিনি। তোমাদের অনেক প্রশ্ন আছে জানি, স্টুডিও থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে, ওই জন্য আমরা সেই পুরোনো দিনের মতো ছাদে ফিরে এসেছি, পুজোও ফিরে এসছে। তো যা যা আপডেটস আছে সব বলবো। আনোয়ারকে নিয়ে তোমরা স্পেশালি জানতে চাও, তো নানান দিকে নানান খবর শুনেছো, নানান জায়গায় নানান মত। তো আমাদের মত আমরা জানাবো, তারপর তোমাদের যা বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আগের দিন মোহন বাগানের যে প্রথম ম্যাচটা, মানে আইএসএল এর প্রথম ম্যাচ মোহন বাগানের মুম্বাই সিটি, অসাধারণ খেলা 2-2 হয়েছে। সেই ব্লগটা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, ঠিক এর আগের ভিডিওটা এবং এন্ড স্ক্রিনেও কিন্তু দেওয়া থাকবে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো অনেকদিন বাদে আবার নর্মাল আপডেটের ভিডিও করতে এসেছি, তো এতদিন ভিডিও না দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। তো যারা সাবস্ক্রাইব করতে চাও তো অবশ্যই করে দিও, কারণ কাউন্টটা বাড়ছে না, যেহেতু আমরাও ভিডিও দিতে পারছি না, ইরেগুলার হয়ে গেছি। তো যাই হোক, প্রথমে একটু আপডেট দিয়ে দিই। তো আইএসএল আই লিগ নিয়ে তো কথা বলবোই। তো প্রথমে আই লিগ 3 প্লে অফ যেটা আছে, যেখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসি কোয়ালিফাই করেছে গ্রুপ স্টেজ, মানে যেটা কোয়ালিফায়ার ছিল সেখান থেকে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু কোয়ালিফাই করেছে। তো সেখানে আই লিগ 3 কোয়ালিফায়ারের প্লে অফের দুটো গ্রুপ করা হয়েছে। তো ফার্স্ট গ্রুপ এতে রয়েছে ডায়মন্ড হারবার, সেসা, KLA SAFC, কার্বি এবং ডাউনটাউন হিরো। আর গ্রুপ বিতে রয়েছে আব্বাস ইউনিয়ন, চানমারি, সাট, দালবির FA এবং MYJ। তো গ্রুপ এর খেলাগুলো হবে হচ্ছে নৈহাটি স্টেডিয়ামে, গ্রুপ বি এর খেলাগুলো হবে হচ্ছে কল্যাণী স্টেডিয়ামে। টেলিকাস্ট এখন অব্দি জানা হয়নি, মোস্ট প্রবলি AIFF এর যে ইউটিউব রয়েছে সেখানেই হয়তো টেলিকাস্ট হবে। খেলাগুলো রয়েছে সেপ্টেম্বরের 25, সেপ্টেম্বরের 27, সেপ্টেম্বরের 29 এবং অক্টোবরের 1 আর 3। তো এইখান থেকে দুটো গ্রুপে যারা টপ করবে তারা কিন্তু I-League 2 তে যাবে। I-League 2 যদি যেতে পারে তাহলে একটা বিশাল বড় অপরচুনিটি কিন্তু ডায়মন্ড হারবারের জন্য। তো দেখা যাক ডায়মন্ড হারবার কিরকম পারফরমেন্স করতে পারে। তো এবার বাকি ট্রান্সফার আপডেট বা ট্রায়াল রিলেটেড যে আপডেটগুলো আছে সেগুলো তো আমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করতেই থাকি, তো অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো প্রথমে একটু লাস্ট দুটো ম্যাচের কথা বলে নিই। তো মোহনবাগানের খেলাটা, তো মোহনবাগান ফার্স্ট হাফটা ভালো খেলেছিল, 2 গোলে এগিয়ে ছিল, কিন্তু তারপরে কিন্তু মুম্বাই খেলায় ফেরে। বাট ডিফেন্সের যেই ঘাটতি সেটা কিন্তু মোহনবাগানের খেলায় কিন্তু বোঝা গেছে। আর ইস্টবেঙ্গলের খেলা নিয়ে আমার ছোট্ট মতামত আমি দিয়ে নিই, সেটা হচ্ছে কোচের ট্যাকটিক্স, কি করতে চাইছে কি করতে চাইছে না এখনো আমি বুঝতে পারিনি। সেই ডুরান্ডে হেরেছিল কোচের জন্যই। কালকেও আমি বুঝলাম না দিমিত্রিকে তুলে নিয়ে তালালকে নামানোর কি লজিক। তো যাই হোক, বাকিটা গুড্ডু বলবে। তো আগে মোহনবাগানের খেলার কথা বলি। ও বললো মোহনবাগান ফার্স্ট হাফ ভালো খেলেছিল, ফার্স্ট হাফে গোল করেছিল কিন্তু ভালো কিন্তু খেলেনি। যাই হোক, মুম্বাইও ভালো খেলেনি, মোহনবাগানও ভালো খেলেনি, কিন্তু মোহনবাগানের থেকে কিন্তু এর চেয়ে ভালো এক্সপেক্টেড। মানে ওটাও বলবো যে কোচেরই দোষ, কোচ কিন্তু ট্যাকটিক্যালি হয়তো ঠিকঠাক হতে পারছে না। কারণ মোহনবাগানের খেলা যদি দেখো, প্রথম দিন থেকে বলছি, শুধু লিস্টনের সাইডে কিন্তু বল দিয়ে দেওয়া হচ্ছে, পুরোপুরি ভার দিয়ে দেওয়া হচ্ছে যে লিস্টন বল নিয়ে গিয়ে পাস করবে, ক্রস করবে। এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে, মাঝখান দিয়ে খেলা তৈরি করতে হবে আর ডান দিক দিয়ে তৈরি করতে হবে। মোহনবাগানে কিন্তু ডান দিকটা মোটামুটি খেলা হচ্ছে না এখন অব্দি যা দেখা যাচ্ছে, তো সেটাই কিন্তু একটু সচল করতে হবে। আর দুই টিমের মধ্যে একটা খুব ভালো সিমিলারিটি আছে আমি দেখলাম এই বছর, যে দুজনেই যখন বিল্ড আপ করছে খুব স্লো কিন্তু বিল্ড আপ করছে। আর সেই ডিফেন্সে যদি একজন ইনজিওর্ড হয়ে যায়, মোহনবাগানে যেটা কিন্তু পরপর ম্যাচে হয়েছে, ইনজিওর্ড হয়ে উঠে গেল, ব্যাস ডিফেন্স পুরো কিন্তু ফাঁকা হয়ে গেল। তো সেই জিনিসটাই কিন্তু, কারণ সেকেন্ড গোল যেটা খেয়েছিল মুম্বাইয়ের, অসাধারণ তো ফিনিশ করেছে ঠিক আছে, তো সেকেন্ড গোল যেটা খেয়েছিল বক্সের মধ্যে অত জায়গা কিন্তু পাওয়ারই কথা নয়। তো ট্যাকটিক্যালি কিন্তু আরো আস্তে আস্তে স্ট্রং হতে হবে। আর প্লেয়ারদেরও মনে হচ্ছে যে এখনো কিন্তু ফিট নয় মোহনবাগানের প্লেয়াররা, স্পেশালি দিমিত্রি পেট্রাটোস। কারণ প্রত্যেকবারই দেখো শুরুতে কিন্তু দিমিত্রি অতটা এফেক্টিভ হয় না, কিন্তু মোটামুটি 5-6টা ম্যাচ কিন্তু হয়ে গেলে দিমিত্রি নিজের ফর্মে চলে আসে। তো সেটা হয়তো এইবারও হবে, অপেক্ষা করতে হবে। আর ইস্টবেঙ্গলকে নিয়ে কিছু বলার নেই, ইস্টবেঙ্গল যখন বিল্ড আপ করছে হেঁটে হেঁটে বিল্ড আপ করছে, মানে বিল্ড আপ করার সময় ফাস্ট বিল্ড আপ করতে হয় যাতে তাড়াতাড়ি গিয়ে কিন্তু অ্যাটাক করতে পারে। আর যখনই দেখবে সেই একই ট্যাকটিক্স, মাঝখান দিয়ে কোনো খেলা নেই, দুই উইং থেকে কেউ কাটিংও করছে না, দুই উইং থেকে শুধু ক্রস করার চেষ্টা। আর ক্রসটাও কাকে করবে, যখনই বক্সের ভেতর দেখবে একজন কি দুজন প্লেয়ার আছে, যদি এই ট্যাকটিক্সেই খেলতে হয় যে কোনা থেকে ক্রস করে খেলবে, তো সেই জায়গায় কিন্তু বক্সে বেশি লোক থাকতে হয় যাতে বেশি লোককে এম করতে পারে। বক্সের লোকই থাকছে না, ক্রসটা করবে কাকে, সেই একই রকম কিন্তু খেলা। ডিফেন্সিভলি খুবই বাজে, মানে প্রচুর মিস্টেক করেছে, আরো গোল কিন্তু খেতে পারতো, প্রচুর মিস্টেক করেছে ডিফেন্সে। একদম বক্সের সামনে বল দিয়ে দিচ্ছে, প্রভশুভান গিলকে বল দিলে প্রভশুভান গিলও কিন্তু নড়বড় করছে, ডিফেন্ডাররা সবাই নড়বড় করছে। তো সেই জায়গাতে কিন্তু ডিফেন্স তো অবশ্যই সামলাতে হবে, কিন্তু বিল্ড আপেও কিন্তু পেস ক্রিয়েট করতে হবে। আর অবশ্যই আমি তো আরেকটা বলবো, যেটা বললো গিলের কথা তুললো, তো গিলকে কেন খেলাচ্ছে এখন অবধি আমি বুঝতে পারছি না। যেখানে দেবজিৎ রয়েছে, যথেষ্ট ভালো গোলকিপার, এক্সপিরিয়েন্স গোলকিপার, তো দেবজিৎকেও অবশ্যই সুযোগ দেওয়া উচিত। কারণ গিল এমন এমন সময় কিছু মিস্টেক করে যেগুলো হয়তো দেবজিৎ থাকলে হয়তো হতো না, তো সেখান থেকে আমার তো মনে হয় দেবজিৎকে সুযোগ দেওয়া উচিত। তো আনোয়ারের কথা তো আসবো, কিন্তু তার আগে একজনের কথা বলি, কালকে যে গোল করেছে বিনিত, মাত্র ১৯ বছর বয়স, যেটা তো ওরা জানো না হয়তো। এই বিনিত কিন্তু বেঙ্গালুরু এফসি যখন ফর্ম হয়েছিল তখন ৮ বছর বয়সে বেঙ্গালুরু এফসির একাডেমিতে জয়েন করেছিল, ১১ বছর একাডেমি এবং জুনিয়র টিমে খেলে কালকে কিন্তু ডেবিউ করলো, আর ডেবিউতেই কিন্তু গোল, তাও ইস্ট বেঙ্গলের এগেনস্টে, মানে বিশাল বড় কিন্তু ব্যাপার। ইন্ডিয়ান ফুটবলে কিন্তু এরকম দেখা যায় না, বিদেশি ফুটবলে কিন্তু এরকম দেখা যায়, যেমন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে দেখেছো, সে কিন্তু একদম এরকম ছোট বয়স থেকে উঠে লিভারপুলের হয়ে খেলছে, সেই রকমই কিন্তু বিনিত একজন প্লেয়ার, যে কিন্তু একদম ছোট বয়স থেকে বেঙ্গালুরু হয়ে খেলে ডেবিউ করে কিন্তু গোল করলো, সেটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আর বেঙ্গালুরু যে গ্রাসরুট ডেভেলপমেন্টে কাজ করে, এটা বহুদিন ধরে দেখেছো, এর আগে যখন আমরা আকাশবাণীতে ছিলাম তখনও দেখেছো যে আমাদের কলকাতার একটা ছেলে ওখানে গোলকিপার ছিল আন্ডার 15-এ, তো সেও এখন বড় জায়গাতেই খেলছে। তো যাই হোক, এগুলো তো ছিল। আর আগামীকাল প্রথমবারের জন্য কিন্তু আইএসএল ডেবিউ করতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। আগামীকাল ওদের ফার্স্ট খেলা সন্ধ্যে 7:30 থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। আর অনেকে মহামেডানের টিকিট নিয়ে জিজ্ঞেস করছে, তো বলে রাখি অনলাইন টিকিট যেন বুক মাই শোতে অ্যাভেলেবেল, তো সেখান থেকে কালেক্ট করতে হচ্ছে। আর অফলাইন টিকিটও কিন্তু দেওয়া হচ্ছে, অফলাইন টিকিট মহামেডান ক্লাবের যে টেন্ট রয়েছে বা বক্স অফিস রয়েছে সেখান থেকে দেওয়া হচ্ছে, এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকেও তোমরা কিন্তু অফলাইন টিকিট বা অনলাইন যারা কেটেছো কালেক্ট করতে পারবে, ওখানে যে কাউন্টার রয়েছে সেখান থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এইবার চলে আসি আনোয়ার আলীর কথায়। আনোয়ার আলীর প্রথমে ডিসিশন বেরোলো, ডিসিশন বেরিয়ে লোকে অনেক কমেন্ট করলে, তোমরা বলেছিলে এই হবে না সেই হবে না, তারপরে দুদিন বাদেই দেখলে ডিসিশনটা আবার উড়ে চলে গেল। ডিসিশনটা মানে এখন কিন্তু কিচ্ছু হয়নি, আবার নতুন করে সব করতে হবে, কারণ এটা কিন্তু তোমাদের প্রথম থেকেই বলেছিলাম, এমন যদি কোনো ডিসিশন আসে যেটা কোনো এক সাইডকে ফেভার করছে, নয় ইস্ট বেঙ্গল, নয় আনোয়ার আলী, নয় তো মোহন বাগান, যদি এক সাইডকে ফেভার করে কোনো ডিসিশন আসে সেই ডিসিশন কিন্তু থাকবে না, সেই ডিসিশনের এগেইনস্টে অ্যাপিল হবে, সেই ডিসিশনটা উড়ে যাবে, নতুন করে হবে। ঠিক কিন্তু সেই জিনিসটা হয়ে যায়, যেই ডিসিশনটা এসেছিল যেটা কিন্তু বেশিরভাগটাই মোহনবাগানের ফেভারে ছিল, কারণ বিশাল বড় একটা কম্পেনসেশন, আনোয়ারের 4 মাস ব্যান, 2 ক্লাবের ট্রান্সফার ব্যান, তো পুরোটাই কিন্তু মোহনবাগানের ফরে যেহেতু চলে গেছিল, সেই জায়গা থেকে বাকিরা মিলে অ্যাপিল করেছে হাইকোর্টে, আবার নতুন করে কিন্তু সব হচ্ছে। তো এই মুহূর্তে যেটা সবার প্রশ্ন, এখন কি আনোয়ার মোহনবাগানের প্লেয়ার? তো তোমাদের একটা সিম্পল জিনিস বলি, আনোয়ারকে রোজ দেখছো ইস্ট বেঙ্গলের জার্সি পরে ইস্ট বেঙ্গলের হয়ে প্র্যাকটিস করছে, তো তারপরেও যদি কেউ বলে যে আনোয়ার এখন মোহনবাগানের প্লেয়ার, তার মানে সেটা নিজেরাই বুঝে না, মানে সেই জিনিসটাই যাচ্ছে না, সেটা নিজেরা বুঝে না। বাকি জিনিসগুলোই আসি, আবার কিন্তু নতুন করে সব হিয়ারিং হবে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কোনো ব্যান নেই, দিল্লি এফসির কোনো ব্যান নেই, আনোয়ারের কিন্তু কোনো ব্যান নেই, নতুন করে হিয়ারিং হয়ে সবকিছু হবে, তারপরে আবার ইম্পোজ করা হবে সবকিছু। যা মনে হয় এখন অবধি, আবার বলে দিই, যে ফাইনের অ্যামাউন্টটা ছিল সেই ফাইনের অ্যামাউন্টটা হয়তো দেখবে অনেকটা নিচে চলে আসতে পারে। আনোয়ারের 4 মাস ব্যান তো হবেই, মানে আনোয়ার জানুয়ারি থেকেই হয়তো খেলতে পারবে, 4 মাস ব্যানটা কিন্তু আনোয়ারের হবেই। এইগুলো কিন্তু জাস্ট ঠিক আছে, এগুলো হতেই পারে, কিন্তু বাকি যেই জিনিসগুলো, যেগুলো হলো ইস্ট বেঙ্গলকে ব্যান করা বা দিল্লি এফসিকে ব্যান করা, এইগুলো কিন্তু পুরোপুরি রিভোক হয়ে যেতে পারে। এখন অবধি যা আপডেট পুরো একদম ক্লিয়ারলি বলে দিলাম, তো এগুলো তো আপডেট ছিল। আর অনেক মহামেডান সাপোর্টার জিজ্ঞেস করছো যে আমরা তাদের ব্লগ করতে যাবো কিনা, তো বলে রাখি পুজো অবধি একটু সমস্যা আছে, একটু ব্যস্ত আছি, তো পুজো অবধি হয়তো আইএসএল এর বা এএফসি কাপের সব ম্যাচ আমরা যেতে পারবো না, হয়তো সব ম্যাচ ব্লগ করতে পারবো না, বাট পুজোর পর থেকে চেষ্টা করবো আবার মাঠে ফেরার, রেগুলার বেসে ব্লগ যেটা করছি সেটা করার আর আপডেট ভিডিও দেওয়ার। তো ততদিন অবধি একটুখানি ধৈর্য ধরো, মাঝে মাঝে এই ভিডিওগুলো দেবো, অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করো। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যা যা বক্তব্য আছে, প্রচুর তোমাদের বক্তব্য থাকবে, এক্সপার্ট বক্তব্য জানি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এখনের জন্য টাটা।